শুরুতেই ধন্যবাদ জানাবো বাডরাজকে আজকের এই ভিডিওর তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য নমস্কার বন্ধুরা সামনেই লোকসভা নির্বাচন দু সালে লোকসভা নির্বাচন আছে এবং তার আগে ভোটার তালিকা সংশোধন নতুন নাম তোলা সেই সঙ্গে আপনার যদি স্থান পরিবর্তন হয়ে থাকে বিবাহ কিংবা অন্য কোনো কারণে তাহলে আপনি আপনার পরিবর্তিত স্থানে ভোটার তালিকায় যদি নাম তুলতে ইচ্ছুক হন তাহলে আপনাদের জন্য একটি খুশির খবর আছে কারণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে বিজ্ঞপ্তিতে কি জানানো হয়েছে তা তো এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব সেই সঙ্গে কোন তারিখ পর্যন্ত আপনার আঠারো বছর বয়স হয়ে গেলে আপনি ভোটার তালিকায় নাম তুলতে পারবেন সেই ব্যাপারেও কথা বলবো এবং আগস্ট মাসের কোন কোন দিন এই ভোটার কার্ড সংশোধন বা নতুন নাম তোলা সংক্রান্ত সমস্ত কাজ চলবে সেই সম্পর্কেও তথ্য কিন্তু আজকের ভিডিওতে আপনাদের আমি জানিয়ে দেবো তাই অনুরোধ করব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনাদের সমস্যার সমাধান হবেই ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অল করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যায় আপনারা সরাসরি অনস্ক্রিন যে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটাই কিন্তু প্রকাশ করা হয়েছে ভোটার কার্ড সংক্রান্ত সংশোধন কিংবা নতুন নাম তোলার ব্যাপারে তো এখানে যা স্পষ্টভাবে লেখা আছে আপনারা দেখতেই পাচ্ছেন ভোটার কার্ড সংশোধন সংযোজন ও বিয়োজনের কাজ আরম্ভ হয়েছে এবং এই কাজ তিরিশে জুলাই কিন্তু শুরু হয়ে গেছে প্রত্যেক শনিবার এবং রবিবার প্রতিটি পলিং বুথে বিয়েল বসবেন সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত তো সকাল এগারোটা থেকে শনিবার ও রবিবার বিকাল চারটা পর্যন্ত বিএল বসবেন ওনারা যেসব কাজ আপনাদের করে দেবেন এবং কোন কোন তারিখে ওনারা বসবেন সেটাও কিন্তু এই বিজ্ঞপ্তিতে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের তো দেখুন এখানে যা জানানো হয়েছে সম্পূর্ণ নতুনভাবে সকল প্রাপ্তবয়স্ক জনগণ ভোটার লিস্টে নাম তুলতে পারবেন যার জন্য আপনাকে ফর্ম সিক্স পূরণ করতে হবে ভোটের কার্ডের যে কোনো প্রকার সংশোধন করতে পারবেন ফর্ম আটের মাধ্যমে ভোটার লিস্ট থেকে নাম বাদ বা মৃত ব্যক্তির নাম বাদ দিতে পারবেন সেখানে ফর্ম সেভেন বা ফর্ম সাত আপনাকে ব্যবহার করতে হবে এবং নিচে কিন্তু তারিখগুলো দেওয়া আছে কোন কোন তারিখে কাজগুলো হবে তো এবার আমরা দিনগুলো দেখে নিই প্রথমেই দেখতে পাচ্ছেন যে নিম্নলিখিত তারিখগুলিতে উক্ত কাজগুলি হবে তিরিশ সাত দু রবিবার পাঁচ আট দু শনিবার ছয় আট দু রবিবার বারো আট দু শনিবার তেরো আট দু রবিবার উনিশ আট দু হাজার তেইশ শনিবার এবং সেই সঙ্গে কুড়ি আট দু হাজার তেইশ রবিবার এই কয়েকটা দিন কিন্তু আপনাদের বিএলোরা পলিং বুথে উপস্থিত থেকে আপনাদের ভোটার কার্ডে নতুন নাম তোলা কিংবা সংশোধন করা কিংবা বাদ দেওয়া সব কিছু কাজ কিন্তু ওনারা করবেন এবার আপনাদের আমি জানিয়ে দেবো যে কত তারিখে আপনার বয়স আঠারো হতে হবে তবেই কিন্তু আপনি ভোটার তালিকায় আপনার নাম নথিভুক্ত করতে পারবেন তো চলুন এই ব্যাপারে একটা ভিডিও ক্লিপ প্রথমে আপনাদের দেখিয়ে দিই তারপর আমি আপনাদের জানিয়ে দিচ্ছি अगर आपकी उम्र 1 अक्टूबर 2023 को 18 वर्ष या से अधिक हो रही है तो आज ही वोटर हेल्पलाइन ऐप के माध्यम से मतदाता के रूप में पंजीकरण करवाएं। তো এখানে যেটা জানানো হয়েছে পয়লা অক্টোবর দু হাজার তেইশে আপনি যদি আঠারো বছর সম্পূর্ণ করেন কিংবা আপনার যদি আঠারোর ঊর্ধ্বে বয়স হয়ে যায় তাহলে কিন্তু আপনি এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশানটা ভোটার হেল্প এখান থেকেও আপনার নাম নথিভুক্ত করতে পারেন কিংবা আপনি আপনার নিকটবর্তী বিএলওর সঙ্গে যোগাযোগ করে আপনার নাম নথিভুক্ত করতে পারেন যাতে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আপনি ভোট দিতে পারেন তো আপনি এই অ্যাপ্লিকেশানটা ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভোটার রেজিস্ট্রেশন বলে অপশানটা আছে এখানে যদি ক্লিক করেন তাহলে যে তিনটি ফর্মের কথা আমি আপনাদের জানিয়েছিলাম নতুন ভোটার কার্ডের জন্য দেখতে পাচ্ছেন ফর্ম সিক্স তারপর আপনি যদি নাম বাদ দিতে চান তাহলে ফর্ম সেভেন এবং কারেকশান যদি করতে চান তাহলে কিন্তু এখানে ফর্ম এইট আপনাকে পূরণ করতে হবে আর আধার নম্বর সাবমিশন করতে চাইলে আপনাকে ফর্ম সিক্স বি পূরণ করতে হবে তো এই জায়গাতে নতুন যারা ভোটার কার্ডের জন্য নাম নথিভুক্ত করতে চান তারা এই নিউ ভোটার রেজিস্ট্রেশন ফর্মের ওপর ক্লিক করে আপনাদের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড যদি না থেকে থাকে আপনি যদি নিউ ইউজার হন তাহলে নিউ ইউজারে ক্লিক করে থাকবেন এবং ক্লিক করার পরে এখান থেকে আপনি লগ ইন করে নিয়ে অ্যাপের মাধ্যমে করতে পারেন তো যাই হোক এই ব্যাপারে যদি আপনাকে বিস্তারিত জানাতে হয় তাহলে আপনি কমেন্টে জানিয়ে দেবেন তাহলে আমি এই অ্যাপ সম্পর্কিত বিস্তারিত ভিডিও আপনাদের দিয়ে দেব আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার মন্তব্য এ ব্যাপারে কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ